আমি আপনাদের সামনে মুড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন কি কি আছে। কাঁচা পেঁয়াজ কাটা, পাকা লঙ্কা কাটা, কাঁচা বাদাম, এটা গাজর কেটে নিয়েছি, মুড়ি। এবার কিভাবে আমি মুড়ি রেসিপি তৈরি করব সেটা আপনারা দেখে নেবেন। চুলোটা আবার ধরিয়ে দিই। তেল দিলাম, দিলে তেল গরম হয়ে, পেঁয়াজ ছেড়ে দিলাম, তেলে লঙ্কা দিলাম, গাজরটা ঢেলে দিলাম, কিছু কাঁচা বাদাম দিয়ে দিলাম, হবে তুলে নিলাম, ডিম দেখছেন ফাটি নিয়েছি, তেলে ছেড়ে দিলাম, সামান্য লবণ দিলাম, এইভাবে আপনারা ডিমটা ঝুরি করে নেবেন। ডিম ঝুরি আমার হয়ে গিয়েছে, এবার আমি মুড়িটা ঢেলে দিচ্ছি। দেখুন আপনারা, মুড়ি দিলাম, ভেজে রাখা এই সব জিনিসগুলো ঢেলে দিলাম, এইভাবে কিছুটা সময় নাড়াচাড়া করে নেবেন, খেয়ে দেখবেন ডিম ঝুড়িতে আমি লবণ দিয়েছি, তার জন্য মুড়িতে লবণ দিলাম না, মুড়িতে লবণ আছে ওই লবণে স্বাদ চলে আসবে। এখন চানাচুরটা আবার দিয়ে দিচ্ছি, আর দেবো না, নাড়াচাড়া করে নিই, ঢেলে নেব, মুড়িটা আবার তুলে নিচ্ছি, এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন।